কুম আসসালাম আরহামতুল্লাহি ওবার সমানিত রেজাউল ভাইব মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে ইসলামে কাফের কাদেরকে বলে অর্থাৎ বুকে হাত বাঁধলে রফুলিয়া দাইন করলে কি কাফের হয় আমার বাড়ি খুলনা জেলায় আমি রফুলিয়া দাইন করে বুকে হাত বাঁধার কারণে বীর সাহেব আমাকে কাফের বলে ফতোয়া দিছে আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল ইাবাদ সম্মানিত রেজাউল ভাই আল্লাহরম্পুল্লা আলমিন আপনাকে এই কষ্টে সবুর করার তৌফিক দান করুন যারা আল্লাহ এবং নাবি সাল্লাহ আলাই বাণীর বিরুদ্ধে হিংসা পোষণ করে তাদেরকেই কাফের বলা দরকার এরাই তো আসলে মূলত ইসলামের কাফের হওয়া দরকার যারা আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামের বাণীর বিরুদ্ধে কটুক্তি করা কটুক্তিমূলক কথা বলবে আরেকজন কাফের বলবে রাসুলের হাদিস মানার কারণে যদি কাফের হয়ে যায় বুকে হাত বাঁধার কারণে যদি কাফের হয়ে যায় তাদেরকে যদি কাফের বলা হয় তাহলে কাফেরদেরকে এটি কি কি সহনীয় কথা এটা কি এটি কি সহনশীল কথা হতে পারে এরে একজন একজন মমিন ব্যক্তির কথা হতে পারে আবার তারা কিসের পি দাবি করে কিসের আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের সুন্ন পন্থী দাবি করে কিভাবে তারা দাবি দল করে কিভাবে তারা দল মনে করে সত্যরূপে প্রতিষ্ঠিত আছে বলে দাবি করে কিভাবে মানুষকে তারা হেদায়ত দিয়ে থাকে কিভাবে কোরআন হাদিজ তারা গবেষণা করে কিভাবে তারা মুক্তিমালানা দাবি করে কিভাবে কিসের জন্য তারা পাকরি দিয়েছে কিসের জন্য বড় বড় পোশাক পরে কিসের জন্য তারা হ্যাঁ মানুষকে আহ্বান করে হ্যাঁ একজন আহ সুনাতল জামায়াতের সহি বিশুদ্ধ আকিদাধারী যে কোরআন সুন্নাকে খাঁটিভাবে বিশ্বাস করে পালন করে যে কাউকে ভয় করে না অকুদ ভয় নিয়ে কোরআনের বাণীকে আহ্বানকে এবং রাসুল সাল্লা সাল্লামের এই সহি বিশুদ্ধ বাণীকে মানুষের মাঝে সহ প্রচার করে এবং পালন করে বাস্তবায়ন করে তাকে কাফের বলা হয় তাহলে ওই সমস্ত মানুষরা কাদেরকে কাফের বলবে কাফেরদেরকে কি বলবে আল্লাহ একবার এই সমস্ত কথা অত্যন্ত দুঃখজনক আরে ভাই কাফের তো কাফের সংজ্ঞা এখানে দেওয়ার প্রশ্ন না কাফের সংজ্ঞা তো তারাও জানে সারা পৃথিবীর মানুষ আপনারা আমরা সবাই জানি কাফের কারা একজন বেইমে একজন বেইমান নাস্তিক তাদের সাথে মুসলমানের কি সম্পর্ক আছে কাফের কি পৃথিবীতে আজকে কম আছে যারা বাস্তব কাফর কিন্তু বিষয় হলো মুসলমানের মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের বিষয়কে কোনোভাবে কটাক্ষ করে ঠাট্টা বিদ্রুপ করে বা উপহাস করে বা অথবা তাচ্ছিল তুস্তুস তাচ্ছিল্য করে বা হেও চোখে দেখে বা অন্য ভঙ্গি কথা বলে অন্য ভঙ্গিমায় তাকায় বা এটাকে অন্য ভঙ্গিতে দৃষ্টি বা অন্য দৃষ্টিতে দেখে তারা যে কাফের হয়ে গেছে এই আর কে দিবে তাদেরকে এই ফতুয়া তো তাদেরকে তাদেরকে দেওয়া দরকার কাফের সংজ্ঞা যদি আমরা ধরতে যাই তাহলে কাফের হলো কি যে কুফরুন শব্দ থেকে কাফের কুফরুন শব্দটা হলো ঢেকে দেওয়া তাকতিয়া যে ভাবে আপনার আমার গুনাহকে আল্লাহ ঢেকে দেয় এটাও তো একটা কুফুরি কাফের হয় যেমন আপনি একটা দানা লাগাবেন গাছের বা কোন একটা দানা লাগায় মাটিতে ঢেকে দিলেন ওটাকে বলা হয় কাফারতুল হাব্বাত আমি কি করলাম দানা দানাটাকে ঢেকে দিলাম তো কাফের কে কাফের বলা হয়েছে কেন যে সত্যকে সে না দেখতে দেখতে পারে না সত্যকে সে চিনতে পারে না সত্যকে সে জানতে পারে না সত্যকে সে বুঝতে পারে না যার কারণে সে কাফের তারা আল্লাহকে চেনে না রাসুল কিসের না কোরআনকে চেরে না কিতাবকে কিসের না মুসলমানকে চিনতে পারে না আসল হাকিকত আসল যেটা সত্য যেটা সেটাকে না দেখে বাতিল লাগে বিপরীতটাকে দেখে তা আরও তারাও তো তাই আর আল্লাহর রসমে হাদিস কি তারা জানে না যে ব্যক্তি মান কল আলিয়া হি হি আদু আও অকল ইয়া কাফের ফকত বা বিহা হাদুহুমা যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো মুসলিম তার কোনো ভাইকে বলবে ইয়া ইয়াদুয়ালা হে আল্লাহর দুশ্ম অথবা যদি বলে হে কাফের তাহলে এটা ঘুরতে ঘুরতে করতে করতে যে কোনো একজনের প্রতি আজকে যে যাকে কাফের বলা হচ্ছে সে যদি কাফের না হয় তাহলে এই শব্দটা তার উপরে চলে আসবে কিভাবে একজন মানুষকে এইভাবে কাফের বলতে পারে আশ্চর্যজনক কথা তাদের এরকম ওই ব্যক্তির কথা না এরকম হাজারো মানুষের কথা হাজারো মা আলে আলমা এরকম তারা বই পুস্তক লাগছে যারা আজকে রফুল দান করে বুকের উপর হাত বাঁধে যারা আমিন বলে তাহলে ওই সমস্ত মানুষরা সবাই কাফের আজকে মক্কা মদিনার লক্ষ লক্ষ মানুষ মদিনার বড় বড় আলে মোলামা বিজ্ঞ আলেমোলামা যাদের পায়ের ধুলার মতো তাদের কোনো জ্ঞান নাই যাদের যাদের কাছে এসে তারা সালাম দিতেও সাহস পায় না মুসাফা করতেও যাতে সাহস পায় না ওই সমস্ত আলেমুলামা তাহলে কাফের হয়ে গেল আজকে মক্কার পাস ইমাম ইমামদের প্রধান মক্কামুদ্দিনের হারামাইন শরীফানের রাইসুলা ইমামদের প্রধান আব্দুর রহমান সুদেশকে কাফের হয়ে গেছে আব্দুর রহমান সুদেশ বক্রীর হাতবাধে রফল্যাদ করে আমিন বলে তাই বলে কাফের হয়ে গেছে মক্কামুদ্দিনের আইম্মানা সব কাফের হয়ে গেছে আমাদের বড় বড় মুস্তাহিদিন আলেম মোলামা কাফির হয়ে গেছে বহু বহু সাহাবি রফল্য দেন করছেন বকরিরপা হাত বাঁধছেন এটা তারা কাফের হয়ে গেছে আল্লাহ রাস সাল্লাল্লা হাদিস হাদীসে প্রমাণিত তাহলে আল্লাহ রাসূস সাল্লাহ্লা সালের মিথ্যা বলে গেছেন আল্লাহ রসু সাল্লাহ্ সাল্লাম এই নোবোদকে গোপন করছেন আর তারাই সব বোঝে আরবি ভাষা তাদের উপরে নাজিল করা হয়েছে আরবি ভাষার জ্ঞান আর তারাই পারে না এই পৃথিবীর বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি তির্মিজীবন আজা সহ অন্যান্য হাদিস গ্রন্থ খুব তারাই বোঝে আর পৃথিবীর কেউ বোঝে না এই সমস্ত মুক্তি মৌলানের জন্য দিক তারা যে সমস্ত ব্যক্তিরা যদি হিংসামূলক আল্লাহ এবং রাসূল সাল্লাহ হাদিসের প্রতি হিংসামূলক বা তুচ্ছ তাচ্ছিল্যমূলক বা উপহাসমূলক বা যারা এদের যারা এই সমস্ত বিষয় আমল করে তাদের প্রতি অবজ্ঞাবশত এই সমস্ত বিষয়ে কথা বলে থাকে আল্লাহ তাদেরকে তাদের জন্য আমরা দোয়া করে তাদেরকে হেদায়েত করুক যদি তাদের হেদায়ত না হয় তাহলে এই কথাগুলি তাদের উপরে যায় বর্তাবে এছাড়া আমাদের আর কোনো অভিযোগ নেই আমরা সবুর করলাম কোরআন এবং হাদিসের আমল করার কারণে আমাদের ভাইদেরকে এত বড় এত বড় কঠিন কথা তারা কিভাবে আসপর্দা খাটায় আমাদের অভিযোগ শুধু আল্লাহর কাছে আল্লাহ এই সমস্ত মানুষ নিজেরা তো পথ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ জাতিদেরকে টাকা পয়সার পুঁজিবাদী ব্যবসা করে দাবি করে পথভ্রষ্ট নিজেরা আবার মানুষকে পথ করছে আর একজনকে কোরআন এবং হাদিসের আমল করার কারণে তাদেরকে কাফের বলা হয় আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন পালন করার তৌফিক দান করুন আল্লাহ তুমি আমাদেরকে তোমার পছন্দনীয় এবং নাবিসাল্লাহ আসসালামের এর্তেপ এবং অনুসরণ করে পরকালীন মুক্তি এবং নাজাত এর আমল করা তো দান করুন হাজ ও তালা তালী নাবী মহম্মদ আসসালামু আলিকুম ও রহমতুল্ল্লা